আরো দাম কম এনে কোয়ালিটি কিন্তু কম হবে আপনি যদি পাঠাই ভালো না নেন তাহলে আপনার বাচ্চাটা ভালো আসবে কোন থেকে আসবে কোথা আপনি যদি বীজ ভালো না দেন জমিতে যদি বীজ ভালো না বুনেন তাহলে তো ফসল ভালো হবে না 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 এই কারণে আমি পাঠাটা কিন্তু দিছি 100 পাঁচটি মেয়ে ছাগল এবং একটি পাঠা নিয়ে ঈদের সুপার ডুপার অফার আমাদের উজ্জ্বল ভাই দিবেন আজকে আপনাদের মাঝে ছয়টার মধ্যে পাঁচটাই মেয়ে একটি হচ্ছে পাঠা কালারফুল পাঠা সুন্দর পাঠা ভাই এগুলো বয়স কেমন যাচ্ছে বয়স এগুলো 4 মাস ভাই 4 মাস আর পাঠাটার বয়স পাঠাটার বয়স 6 মাস প্লাস 6 মাস প্লাস জি 6 মাস চলতেছে আর 6 মাস চলতেছে দিয়ে দেন ভাই পাঁচটা পাটি ভাইকে দিয়ে দেন পাঠাকে দেখেন পাঠা ঘাড় উঁচা করেন দেখি তোমার গলা ঝুলটা দেখি তুমি কোন বংশের রে বাবা নামটা আছে 100 বংশের আর মায়ের কুটে চালও দিতে পারবো আমি 100 আচ্ছা একবারে 100 কোয়ালিটি দেখেন এই যে বাচ্চাটা ভালো একবার ভালো গলা বিশেষ করে গলা ঝুলটা দেখে দিই ভাই একটু থামে রাখেন আমি দেখে দিচ্ছি কাছ থেকে দেখে তাছাড়া আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ আগা মতো ভালো করে দেখাই দিই তারপরে ছাগল পরে থাকে আর যদি মুখের আন্দাজে বলে দিই হ্যাবি কালার হ্যাবি সুন্দর ওটা বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ যাক আপনারা বুঝে নিন সমস্যা নেই এটা কত মাস বয়স বললেন এটা 6 মাস চলতেছে ভাই আচ্ছা সরা দেন এটা সরা দেন আচ্ছা ভাই একে দেন আচ্ছা পাটিগুলো সব 4 মাস চলতেছে একটা বাচ্চা একটু বয়স কম আছে ওটা আমি বলে দিব আচ্ছা এগুলো হচ্ছে পাটি দেখেন ভাই মুখটা দিয়ে নেন এই যে এটা হচ্ছে আচ্ছা উপাসা করুন ভাই একই রকম ভাই একই কালার যেটা জি দেন ভাইকে দিয়ে দেন ভাইকে দিয়ে দেন হ্যাঁ এই যে আর একটা দেখেন পাঁচটা দেখেন মুখের পাঁচ সব খাওয়া দাওয়া দেখা দিচ্ছে খাওয়া দাওয়া দেখে দিচ্ছি মুখের মুখের পাঁচ কানের লেন্স বাচ্চাটা স্যাওটা দেখেন এই যে আর বিশেষ করে স্যাওটা ভালো পেটের গ্যাপটা ভালো পেটের গ্যাপ বড় হলে বাচ্চা হয় ভালো পেটের থেকে বাচ্চা যেটা বের হয় সেটা ভালো দেন এটা ছেড়ে দেন আরো একটু দেখেন এই যে মানে ভাইয়ের যে ওই পাশে আমরা প্রোগ্রাম করি কিন্তু আজকে গরম এত বলে রোদ যখন ছায়াতে আসছি উপাসে করেন ভাই একই রকম জি জি তারপর দেখে দিও হ্যাঁ এই যে আমি এবার দেখে নেবেন আপনি যখন ডেলিভারি নেবেন তখন আপনি দেখে নেবেন অবশ্যই অবশ্যই দেন ভাই এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটু দেন আনকমন একটা প্যাকেজ পাঁচটা মেয়ে ছাগল একটা পাটা নতুন উদ্যোক্তা যারা একেবারে যারা শুরু করতে চাচ্ছেন ছাগল খামার কিছু বুঝেন না তারা আপনাদের নিয়ে শুরু করতে পারেন তারপর পরিচর্যা করতে হবে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা পিছন ফিরতে হবে না তাকে ভাই ঘুরান ওপাশে ঘুরুন এই যে দেখেন দুই পাশে দেখে দিলাম দেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন এই যে এই বাচ্চাটা একটু জি এই বাচ্চাটা বয়স হবে 3.5 মাস 3.5 মাস জি বাচ্চাটার কানের লেন্সটা দেখেন মুখের ফেস আর ক্যাটাগরি দেখেন বাচ্চাটা জি জি এই সব দেখিয়ে দিলাম আচ্ছা দেন এটা ছেড়ে দেন মনে হচ্ছে পুতুল ভাই এই তো এখানে রাখি ভাই হ্যাঁ ধরেন পাঁচটা ধরেন পাঁচটা একবার ধরেন পাঁচটা একবার ধরেন আমি দেখিয়ে দিই একবার নতুন উদ্যোক্তা যারা নতুন একবার শুরু করবেন খামার আপনাদের এটা শুরু করে দেখতে পারেন যদি মনে করেন যে এগুলো পালন করতে পারতেছেন তাহলে আপনারা বড় পরিসরে করেন ঘর বাড়ি করে নিন তখন হ্যাঁ মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে তখন খামার করে নিন আর এই যে আপাতত অল্প ছাগল নিয়ে খামার করে নিয়ে আপনারা পারেন না তখন ছাগল সেক্টরে দুর্নাম করতে আসেন হ্যাঁ এই যে খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে আচ্ছা ভাই বলেন এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত এই প্যাকেজটার আমি তো কোনোদিনই দাম দর করে বিক্রি করি না এই প্যাকেজটার দাম পড়বে 1,15,000 টাকা 1,15,000 টাকা এটার দাম পড়বে 1,15,000 টাকা হলে আপনারা প্যাকেজটা নিতে পারেন বুঝলে ভাই দরদাম কি করা যাবে না ভাই দরদাম করা যাবে না একদম একদম পাঠাটা 100 পাঠাটা কসে নিলে আমি লাখের নিচে দিতে পারবো আচ্ছা পাঠাটা যদি আরো দাম কম এনে কোয়ালিটি কিন্তু কম হবে আপনি যদি পাঠাই ভালো না নেন তাহলে আপনার বাচ্চাটা ভালো আসবে কোন থেকে আসবে কোথা আপনি যদি বীজ ভালো না দেন জমিতে যদি বীজ ভালো না বুনেন তাহলে তো ফসল ভালো হবে না 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 এই কারণে আমি পাঠাটা কিন্তু দিছি 100 জি আর মানুষের সাথে প্রতারণা করতে পারবো না ভাই আমি সঠিক মানুষ সঠিক ভাবে পরিচর্যা করব জি জি ইনশাআল্লাহ আল্লাহ ভরসা দোয়া রাখবেন সবাই আমার জন্য বুঝতে পারছি আর উজ্জ্বল ঠিকানা হচ্ছে নাটোর জেলা লন্ডাগাতার সাগরিপাড়া এলাকা বাসা নাটোর শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার হ্যাঁ যে নাম্বার থাকবে এই মো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন একটি আনকমন প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে 66টি মেয়ে ছাগলের সাথে একটি পাঠা দিয়ে অনেক বড় একটি প্যাকেজ কিন্তু দামে কম জি জি হ্যাঁ অনেক বড় একটি প্যাকেজ কিন্তু দামে কম যারা একেবারে ছাগল খামার সম্পর্কে বুঝেন না ছাগল খামার করবেন কিভাবে এই তিনটি এই মোট 6টি হচ্ছে মেয়ে ছাগল আর সাথে ব্রিডিং এর জন্য এই পাঠা নিতে পারবে তখন এই পাঠা এদের বীজ দেওয়ার ফলে এদের থেকে বাচ্চা আসবে হ্যাঁ এভাবে আপনাদের নিতে হবে মানে যারা বুঝেন না কেবল শুরু করবেন তারাই নিয়ে এগুলো হ্যাঁ
আচ্ছা আমার ক্যামেরার সামনে আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই জি ভাই এই যে প্যাকেজটা ব্যবস্থা করছেন জি ভাই এই মেয়েগুলা বয়স কেমন যাচ্ছে মেয়েগুলার বয়স ওই দুইটা বাচ্চা আছে 3 মাস আচ্ছা আর এই চারটি বাচ্চা আছে আপনার 3.5 মাস 3.5 মাস জি মানে 3 থেকে 3.5 মাসের মধ্যে আমি বাজে কথা বলি না তো ভাই এজন্য সত্যি কথা বললাম যে তো হলো বলবে যে না সবগুলো একই বয়স একই বয়স কিন্তু না বাজে কথা বলে দরকার কি দরকার কি এতটুকু এর জন্য আচ্ছা এই পাটাটার বয়স কেমন পাটাটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস বয়স 4 মাস প্লাস আছে 2-7 দিন এদিক ওদিক হইতে পারে আচ্ছা এই যে গোলাপ ঝুলটুন জি দেখেন গোলাপ ঝুলটুন আমি দেখি পাঠাটা আছে পারফেক্ট ভাই দেখতে হবে না এই যে পাঠা দেখেন আমার ভোল্টেজ ঠিক আছে কেন ভোল্টেজ ঠিক আছে মেশিন ঠিক আছে একবার দেখা যাবে সুন্দর করে এই দেখেন এই যে দুটি আছে অনেক সময় একটা থাকে আপনারা বুঝতে পারেন না খাবে নাকি এই যে গোলাপ ঝুল মুখের ফেস পাঁচ এই যে মুখটা দেখেন আছে হ্যাঁ আপনার বাজেট হিসাবে চলে যাবে পাঠা আচ্ছা মেয়ে ছাগলগুলো দেখি পরে গায়ে শৈল বুটে গৃহস্থ অতটা জুতো গৃহস্থ না ছিল দেখেন সব দেখাই একটু ধীরে ধীরে দেখাই তাহলে বুঝতে হবে এই যে আরো একটু এর সাথে বাচ্চা আছে এই যে এই দুটো আবার এক মায়ের এই দুটো এক মায়ের হ্যাঁ এই দুটো এক মায়ের আবার এক মায়ের 3 মায়ের 6 বাচ্চা ভাই ও 3 মায়ের 6 বাচ্চা জি 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 আচ্ছা দেখেন এই দুটো হচ্ছে এক মায়ের জি এই দুটো কাছ থেকে দেখিয়ে দিলাম এই যে তাকাও দেখেন এগুলো মেয়ে জি দেন ছেড়ে দেন এই দুটো এক মায়ের জি বাচ্চাগুলো দেখেন খুবই ভালো জি এগুলো খাওয়ালে দেখবেন তেল তেল এই দুটো আবার এক মায়ের তো সেই বড় বড় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই দুটো বাচ্চা সেওগুলো দেখেন জি বাপ ছিল বংশীয় ঘরের হ্যাঁ যার কারণে বাচ্চা হয়েছে বড় বড় বাচ্চাগুলো ভালো হয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো মোটামুটি 3.5 মাস যাবে হ্যাঁ এগুলো 3.5 মাস 3.5 মাস আমি তো বলে দিছি চারটি আছে 3.5 মাস দুইটা আছে 3 মাস হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই দুইটা লাস্ট আচ্ছা ধরেন এবার ধরেন সবগুলো এবার একসাথে ধরেন আমি বিস্তারিত সবগুলো দেখিয়ে দিই আপনাদেরকে হুম আচ্ছা এই দুইটা মেয়ে এই দুইটা মেয়ে কালো দুইটা মেয়ে আর এই একটা হচ্ছে বিডার এই একটা বিডার বিডার আচ্ছা বলেন ভাই এই যে ছাগলগুলো এই ছয়টা মেয়ে ছাগল একটা পাঠা কেমন দাম নেবেন ভাই রোজ আর দিন আর আমি কোনোদিনই দাম দর করে বেশি না জি আর কেঁচা কিছুর কোনো প্রয়োজন নাই জি আমি দাম দর করতে পছন্দ করি না জি সত্যি কথা সবসময় বলতে চেষ্টা করি যাই হোক এই সাতটা বাচ্চার দাম আসবে 70,000 টাকা 70,000 টাকা জি 70,000 টাকা দাম চালেন আপনি জি কম বেশি হবে না ভাই 1 টাকা কম করলে দিতে হবে একটু কম বেশি করেন ভাই একটু করেন রোজা ঈদ উপলক্ষে ধরেন যে আপনি একটা দর্শক যে দর্শক নিল ওকে আপনি কিছু টাকা ঈদ বোনাস দিলেন বলেন আচ্ছা জানেন আপনি যে বারবার রিকোয়েস্ট করার কারণে আমি 2,000 টাকা ছাড় দিয়ে দিলাম 2,000 জান তাহলে আপনার মুখের দিকে তাকাবো আপনি বলেছেন তাই 68,000 টাকা আর 70,000 দাম যে ভাই দিবেন 2,000 টাকা ঈদ বোনাস ভাই দিয়ে দিবে আপনাদেরকে এটা আপনি দিলেন আমি লে এই 70,000 টাকা এরকম প্যাকেজ কখনো দেওয়া হয়নি আবার 7-7টি ছাগল পাঠা সহ হ্যাঁ এগুলো বিষয় যাক উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে নেন আপনারা ফুল টাকা পেমেন্ট যদি ওনাকে করেন উনি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিবে শুধু ওনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনি আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য আরো ছাড় আছে আসলে আরো 3,000 টাকা কম নেব আরো 3,000 টাকা কম আসলে 65,000 টাকা নেব 65,000 টাকা জি জি আপনি যদি সরজমিনে ওনার বাসায় এসে নিতে পারেন তাহলে আপনার 65,000 টাকা দাম আসবে আর যদি আপনার কাছে উনি পাঠিয়ে দেয় সেক্ষেত্রে 68,000 টাকা 3,000 টাকা বেশি দিতে হবে দিতে হবে সাতটা মালে মেলা করতে খরচ হবে খরচ হবে আচ্ছা আচ্ছা এইখানে একটি প্যাকেজ আছে এই প্যাকেজটা হচ্ছে চারটি মেয়ে ছাগল আর এই হচ্ছে মূল বিডার মানে পাঠা এই পাঠা দিয়ে একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের উজ্জ্বল ভাই এটা হচ্ছে তৃতীয় নম্বর প্যাকেজ এর আগে দুটি প্যাকেজ দেখানো হয়েছে আপনার হচ্ছে 1,00,000 টাকার উপরে আছে 1,00,000 টাকার নিচেও আছে 60টি ছাগল 68,000 টাকা উনি দিছে আবার হচ্ছে যে একটা প্যাকেজ দেওয়া হয়েছে 1,15,000 টাকা ওই ছাগল প্যাকেজটা ভালো আবার এটা হচ্ছে হাই কোয়ালিটি প্যাকেজ এগুলো হচ্ছে যে অরিজিনাল মানে অরিজিনাল 100% একটা পাঠার সাথে মিল করে চারটে পাঠি হ্যাঁ আচ্ছা এই পাঠিগুলো বয়স কেমন যাচ্ছে ভাই এই দুটো পাটি আপনার খালি শুধু 3 মাস প্লাস আছে আচ্ছা আর ওই দুটো আছে 4 মাস আচ্ছা এই দুটো এই একটা মাসখানে এই একটা 4 মাস আর এগুলো 3.5 মাস না আচ্ছা আর পাটাটা কত বার বলেন 6 মাস প্লাস ওই যে এর ভাই আর একটা আছে ওইটা প্যাকেজে দিয়ে দিছি 1,15,000 জি ওই প্যাকেজ আছে জি এরা দুই ভাই এক মায়েরই আচ্ছা এই এরকম পাটা একটা আছে ওটা আরেকটা প্যাকেজে দেওয়া হয়েছে জি জি আচ্ছা এটা ঘুরান্ত ভাই পাটাটা একটু উল্টা পাল্টা পাঠান একই রকম দুই ভাই একই রকম এই যে দেখেন দুই ভাই একই রকম আপন ভাই না ভাই হ্যাঁ আপন ভাই আচ্ছা এটা 100 মায়ের আপন ভাই দেন এটা ছেড়ে দেন আচ্ছা এই পাটা ছেড়ে দেন এই প্যাকেজ গুলোর শুধু পাঠার কারণে দামগুলো বেশি হয়ে যায় থাকলে শুধু খালি দেখেন এইগুলো পাটি গুলো দেখেন এই যে দেখেন এই যে পাটি গুলো দেখেন সব 100 সব নেবেন যারা 100 নিয়ে কাজ করবেন জি
এগুলো পারলে এগুলো থেকে যে বাচ্চা বের হবে এগুলো যত ছোট ভাই দেখেন আলু ভাই দেখেন এই যে একবারে বেলচা এই যে মুখ দেখেন একদম ছোট মুখ বাচ্চা ভালো বের হবে হ্যাঁ ঠিক আছে দেন এটা স্যার এই একটা পাটি এটাও মেয়ে বাচ্চা জি জি দেন এই একটা দেখেন এগুলো বড় ছোট এইগুলা দেখেন এই দেখেন এগুলো বড় মুখের ফেস পাঁচগুলো দেখা যায় এই যে ফেস পাঁচ সেওড়া দেখেন জি এগুলো নিলে আপনাদের অল্প দিনে হিট আসবে এগুলো বয়স বেশি তো হ্যাঁ উপাসে কুরআন ভাই একই রকম ভাই অল্প দিনে হিট চলে আসবে আচ্ছা দেন এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন এটা আবার দেখেন এই একটা এটা আপনারা দেখেন এই যে গুরু এই যে তাকো এ তো সেই একটা ছাগল ছাগল না ছাগল মানে ছাগলের মতো একটা ছাগল পারফেক্ট ছাগল ভাই এগুলা কারণ কি এই যে পেটের গ্যাপ স্যাও হ্যাঁ মারাত্মক একটা স্যাওর ছাগল আর মুখের ফেস পাঁচটা দেখেন সুন্দর ভাই দেখেন এবার সবগুলো একসাথে ধরেন সবগুলো একসাথে ধরেন একটু দামগুলো জানিয়ে দিই পাঠা দাঁড়িয়ে আছে কি সে অন্যরকম স্টাইলে ভাই এই পাঠা দিয়ে এই যে মোট চারটি ছাগল আপনি দাম চাচ্ছেন কত দাম চাই না তো ভাই একবারে ফিক্স দাম ও চাচ্ছেন না 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 আচ্ছা বলেন বলেন ফিক্স দাম বলেন 1,05,000 টাকা লাগবে 1,05,000 টাকা দাম আসবে ভাই এটা একটু সামনে নেন আর একটু সামনে নেন আচ্ছা দরদাম করা যাবে কি না 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 ভাই একটা টাকা কম বললে দিতে হবে একদম ফিক্সড আচ্ছা এটা হচ্ছে একদম ফিক্স প্রাইস 1,05,000 টাকা গাড়ি ভাড়া বিকাশ খরচ বা আপনার ক্যারিং খরচ যেটা সেটা আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিন এখানে একটা অপশন রাখলাম যে বলে এটা 100 বাচ্চা তো জি হয়তো কারো দুইটা পছন্দ হতে পারে জি সেক্ষেত্রে আমি কাটে দিব এই প্যাকেজের থেকে কাটে দিবেন কাটে দিব যেমন পাঠাটা যদি কেউ যে ভাই আমার বাড়িতে সাগি আছে আমি পাঠাটা নেব আমি হয়তো টাকার প্রয়োজন ছিল আগে নিতে পারি নাই এখন আমার টাকা হয়েছে তো এখন আমি পাঠাটা নেব পাঠাটা যদি আলাদা নেয় তাহলে 45,000 টাকা নেব পাঠা 45,000 জি আচ্ছা তাহলে আপনার প্যাকেজ মধ্যে চারটা মেয়ে ছাগল নিতে পারেন আলাদা আর পাঠার আলাদা নিতে পারেন আবার যদি কেউ বলে যে এই দুটো বাচ্চা আমি নেব জি এই যে 100 দুটো আমার টাকা পয়সা একটু কম জি যে 100 নিয়ে আমি শুরু করতে চাচ্ছি আমার কাছে এখন কিছু টাকা আছে এই দুটো বাচ্চা নিয়ে আমি শুরু করি হয়তো দেখা যাচ্ছে এলাকার পাঠা আছে কিংবা পরে নেব পাঠা এরকম এই দুটো বাচ্চা আলাদা করে নেবেন 30,000 টাকা নেব 30,000 জি আলাদা জি আচ্ছা তাহলে 100 বাচ্চা বুঝতে পারছি দেখ আপনারা আলাদা ভাবে নিতে পারবেন প্যাকেজ আকারে নিতে পারবেন এটা আমি একটু সুবিধা দিলাম জি সুবিধা দিছে এ হলো বিষয় কেন পাটি খাসির বাচ্চা খাসি বাচ্চা জি কালারিং বাচ্চা বাচ্চা মানে দেখো এরকম বাচ্চা খুব কমই মিলে কালারিং বাচ্চা এটা গেটআপটা দেখেন আর কানের লেন্সটা দেখেন আর বাচ্চার গেটআপ খালি দেখেন খাসি ভাই খাসি খাসি ভাই আচ্ছা এটা খাসি বাচ্চা জি জি দাম চাচ্ছেন কত পুতুল ভাই পুতুল হ্যাঁ জি দাম চাচ্ছেন কত ভাই এটা 15,000 টাকা পড়বে ভাই 15,000 টাকা দাম পড়বে এটা ফিক্স প্রাইস না ফিক্স প্রাইস ভাই দাম ধর করা যাবে না ফিক্স প্রাইস 15,000 টাকা হলে আপনারা খাসি বাচ্চাটা আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই জি ভাই খাসি না পাটি খাসি ভাই খাসি বাচ্চা আচ্ছা এইটা বয়স কেমন যাবে এটা বয়স 4 মাস চলছে 4 মাস এটা তো ক্রসের ক্রস মানে হাই কোয়ালিটি একদম আচ্ছা ক্রসের মধ্যে কোয়ালিটি ভালো জি আচ্ছা ওই পাশে ঘুরান ভাই একই রকম ভাই দুই পাশে একই রকম এই যে একটা বাচ্চা খুব বডিটা ভালো ভাই হ্যাঁ এই সঠিক কথা একটা বলছে বাচ্চাটার বডি হচ্ছে শিলা বডি জি জি গোলগাল বডি এটার দাম চাচ্ছেন কত ভাই এটা 17,500 টাকা 17,500 টাকা জি ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা খাসি বাচ্চা 17,500 টাকা আচ্ছা দেন ছেড়ে দেন ভাই একে দিয়ে দেন আচ্ছা আচ্ছা নেন আচ্ছা নেন আরে বাপ রে তো সিয়ারে অন্যরকম সিয়ারে অন্যরকম এরকম বাচ্চা মানে এর থেকে হাই কোয়ালিটি দুটি বাচ্চা আমাদের উজ্জ্বল ভাই কালেকশন করছে তারপর মেয়ে বাচ্চা জি 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 মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওরকম বাচ্চা উজ্জ্বল ভাইয়ের কাছে চালে উজ্জ্বল ভাইয়ের ব্যবস্থা করে দেওয়া হবে এই হলো বিষয় দেখেন মুখ দেখেন খাসি ভাই জি ভাই খাসি আচ্ছা এটা হচ্ছে খাসি বাচ্চা বয়সটা বয়স এটা 4 মাস চলছে ভাই এ তো হাত পা সেই লম্বা মানে খাসিতে হাইটে পারবে এটা আর বাপ মা দুইটাই ছিল অরিজিনাল ভালো দেখেন একটু চোখ দিয়ে তাকিয়ে দেখেন খাসির ভালো ভাই হ্যাঁ আচ্ছা এর দাম চাচ্ছেন কত এর 20,500 টাকা নেব 20,500 জি 20,000 মানে হাই করে এর চেয়ে ভালো বাচ্চা হয় না খাসির বাচ্চা একটা ভালো হয় না এর কালারটা এলে এই বাচ্চাটা 25,000 টাকা বিক্রি হয় জি জি এই খাসিটা ভালো খাসি এক কথা বলতে গেলে যে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারতেন যে দিউ ভাই এই বাচ্চাটা এখনই 26-27 ইঞ্চি হাইট আছে ভাই আছে না হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা দেখ আমাকে জিজ্ঞাসা করতে পারতেন যে উজ্জ্বল ভাইয়ের কাছে খাসিটা নেব কেমন হবে এই কথা বলার দোকানে আমাকে আমি একবার বলে গেলাম এই খাসিটা একবার ভালো হবে এক কথা শেষ 20,000 না ভাই জি 20,500 আচ্ছা আপনি বলে দিয়েছেন যখন বেশি দেন আচ্ছা দেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন ছেড়ে দেন ভাই একে দেন হ্যাঁ আচ্ছা আর একটা আছে দেখেন এক একটা চাইতে এক একটা সুন্দর হ্যাঁ আচ্ছা এই বাচ্চা আর আগের বাচ্চা একে একই রকম দেখতে জি 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 হ্যাঁ শুধু কালো রঙের জি জি আচ্ছা পাগলামো করেন এটা বয়স কেমন এটা 4 মাস চলছে ভাই 4 মাস চলছে জি আচ্ছা এই বাচ্চাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এটা 17,500 ভাই এটা 17,500 জি আচ্ছা দেখ আমি দেখিয়ে দিই বাচ্চা খুব ভালো ক্যাটাগরি ভাই ফিগারটাই অন্যরকম হবে 17,500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন দেখেন হাত পা দিক তাকিয়ে দেখেন
যদি ভালো মনে হয় নিন ভাই হ্যাঁ এক কথা শেষ দেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটা আছে এখানে একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চা জি দেখেন এই যে মেয়ে বাচ্চা আছে দেখেন এই যে মুখ এই মুখে বাচ্চাগুলো আপনারা সচরাচর অ্যাভেইলেবল পাবেন না এই যে পেটের সেওয়া লম্বাটা দেখেন বাচ্চা এই মনে হচ্ছে খাসির মতো যে খাসিগুলো দেখালাম লম্বা ওর মতো কিন্তু এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা তবে বাচ্চা ভালো আসবে পেট থেকে যদি ভালো পাঠা দিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই এটা 22500 22500 এটা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এটা 500 টাকা ছাড় দিয়ে দিলাম 22000 একদম 22 আচ্ছা 22000 টাকা হলে আপনি নিতে পারবেন আচ্ছা ছেড়ে দেন এটা ছেড়ে দেন আরো কিছু আছে ওগুলা ধীরে একটু দেখাই পাঠা বাচ্চা জি জি পাঠা বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স এটা 4 মাস চলতেছে ভাই 4 মাস চলতেছে জি চার মাস চলছে দেখেন বুকে সিনা মিনা কালার মালা সব অন্যরকম ওই অনেকে পাটা চায় যে আমার সাগি আছে কিছু বা আমি হচ্ছে যে পূজোর জন্য নেব কালার জন্য নেব জি জি তো অনেকে চায় এই বাচ্চাটা মানে ডবল হার্ডের বাচ্চা কথা এই দেখেন আপনি একটু তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে বুকে সিনাটা বের হয়েছে আনকমন সিনা একটা একবারে ভাই এই জন্য বাচ্চাটা জি আলাদা করে দিলাম আমি আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন কত এটা আপনার দাম দর করে দাও না 18500 টাকা পড়বে ভাই 18500 টাকা দাম পড়বে